আমার আগে থেকে আইটি বিষয়ক ইন্টারেস্ট ছিল এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আইটি আরও বেশি কাজ শুরু করি। তো কাজ আমার কাজ করতে করে আরও এক্সপিরিয়েন্স হয়। আমি লোকালি বেশ কিছু কাজ করি অনলাইনে এবং আমি বাইরের দেশে কিছু আউটসোর্সিং কাজও করি। আউটসোর্সিং কাজ করতে করতে আমার দেখা যায় অনেক ভালো কাজ করার কারণে বেসিস থেকে 2011 সালে আমার বেস্ট ফ্রিল্যান্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। কাজ আরও বাড়ার কারণে দেখা যায় আমি একটা টিম করি। আমার একটা টিম আছে এখন 5000 মেম্বার একটা টিম ডিউটেক নামে, আর আমরা বাইরের দেশে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্রাক্টে আমরা কাজ করি আউটসোর্সিংয়ের কাজ, এবং সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের স্যাস অ্যাপ্লিকেশন তৈরি করছি যেগুলো দ্বারা হয়তো আমরা বড় ধরনের স্টার্ট আপ বা আমাদের বিজনেস করার চিন্তা করতেছি। আমি ক্লাস 8 থেকে শুরু করি এবং বর্তমানে ইন্টারমিডিয়েটে রয়েছি, কিন্তু আমার কোম্পানিতে যারা এখন আছে 5 জন মেম্বার আমরা একটা কোম্পানি, যত আগে থেকে শুরু করতে পারা যায় তত ভালো হয়। স্টার্ট আপ আমি যেমন 8 থেকে শুরু করছি, আবার দেরি করেও করলেও করা যায়।